পাল্লায় মানে একটু দ্রুত আসার ভাই শেষ আমি গেছিলাম এখন। হ্যাঁ আমি যদি খেয়াল না করতাম তাহলে বাসটা আমার মাথায় পড়তো। আচ্ছা কবুতরের পাখা যদি বড় হয় তাহলে কবুতর বেশিরভাগ সময় লং এ নেওয়া যায়। হ্যাঁ এটা এটা একদম অ্যাকচুয়াল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে ভিডিওটা আজকেও কিছু কবুতর দেখাবো। দেখানোর পিছনে কিছু কারণ আছে, সেটা হচ্ছে আমরা যারা নতুন কবুতর পালন করতেছি বা অনেকে নতুন কবুতর পালন করে একটা ইচ্ছা থাকতেছে যে আমরা রেস করব। তো আমরা রেস করার জন্য আপনারা অনেকে কোয়েশ্চেন করছেন যে ভাইয়া কোন ধরনের কবুতরগুলো আপনাদের রেসে ভালো করে বা কোন ধরনের কবুতর আপনারা মানে স্পেশালি পছন্দ করেন। তো আমি এই বিষয়টা খুবই বড় একটা বিষয়। তো আজকে মোটা কবুতরের অনেকগুলো অংশ থাকে, যেমন আমরা কবুতর বিচার করি হচ্ছে কবুতরের চোখ দেখে, কবুতরের পাখা দেখে, কবুতরের পা দেখে, কবুতরের বডি ফিটনেস দেখে। তো এই সব বিষয় যদি একটা ভিডিওতে বলি সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে স্পেশালি আমি কিছু আমাদের কবুতরের পাখা নিয়ে কথা বলবো, যেই ধরনের পাখার কবুতরগুলো আপনার পাল্লায় মোটামুটি ভালো রেজাল্ট করে আলহামদুলিল্লাহ, এবং ফ্লাইংও খুব ভালো হয়। আর একটা কথা সবসময় মনে রাখবেন, যেই কবুতর যত বেশি ফ্লাই করে সেই কবুতর পাল্লায় লাস্ট স্টেজ পর্যন্ত আসার ক্ষমতা রাখে। আর আমি যে ভিডিওটা করতেছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি ভিডিওটা করতেছি, আমি কোনো বড় মাপের কোনো মানুষ না যে আপনাদেরকে শিখাচ্ছি। জাস্ট নতুনদের জন্য যারা জুনিয়র ভাইয়েরা আছেন আমার থেকে ছোট আছেন বা আমার এই যে যারা আছেন তারা অনেকে জানতে চান এই জন্য ভিডিওটা করা। তো তার আগে ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভাই সাবস্ক্রাইব করেন, কারণ আমরা প্রায় 17,000 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা 20,000 খুব জলদি রূপ, খুব জলদি 20,000 করেন আপনাদের জন্য সারপ্রাইজ আসছে ইনশাল্লাহ। তো আমি কিছু কবুতর দেখাই আগে আপনাদেরকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোন ধরনের পাখা আমরা পছন্দ করি। একটা কবুতর আসছে। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আপনারা অনেকে এই জিনিসটা শুনছেন যে পাখা হয় তিন ধরনের, এক হচ্ছে গোল পাখা, দুই হচ্ছে তলোয়ার, তিন হচ্ছে তীর। তো এই তিনটা পাখা নিয়ে আমি মানে পাখা দেখাবো আর বলে দিব কোনটা কি পাখা, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা এই যে পাখা দেখেন, এই যে পাখাটা দেখেন কত লম্বা এবং পাখাগুলো চিকন। এই যে দেখেন পাখাটা কত চিকন এবং এক সাইড থেকে এটা রাউন্ড হয়ে আসছে এই পাখাটা, এবং পাখার ভিতরে কোনো ফাঁক নাই, দেখতে পাচ্ছেন কোনো ফাঁক নাই কিন্তু, এবং খুবই সুন্দর চিকন পাখা। চিকন যেই ধরনের পাখাগুলো থাকে, চিকন আর এই যে লম্বা এই ধরনের পাখা, এই ধরনের পাখার কবুতরগুলোর ফ্লাইং খুব ভালো হয়, খুব ভালো ফ্লাইং হয়। আর আমি তো বললাম যে কবুতর ফ্লাইং আপনার ফার্স্ট অফ অল আপনাকে করতে হবে কবুতর ফ্লাইং টাইমটা ডেভেলপ করতে হবে। আপনারা একটা জিনিস দেখছেন, আমরা যখন কবুতর ট্রেনিং দিছি আপনারা দেখছেন যে আমরা সকাল সকাল উঠে কবুতর উড়াইছি কয়েক 2-3 ঘন্টা, অনেক মানে ফ্লাইং বাড়ানোর জন্য অনেক কাজ করছি, যাতে কি হবে কবুতরের দমটা বৃদ্ধি হবে এবং কবুতর পাল্লা থেকে আসার সময় বিপদে পড়ে যায়, সেক্ষেত্রে কবুতর লাস্ট স্টেজ পর্যন্ত ঘর লাগার চান্স থাকে। এর জন্য আমরা ফ্লাইং নিয়ে খুব একটা বেশি মানে কেয়ার করি। এই হচ্ছে একটা পাখার ধরন, এই ধরনের পাখাগুলো আপনার ফ্লাইং খুব ভালো হয়। আর পাখায় অলওয়েজ চিন্তা করুন পাখায় যাতে কোনো ধরনের ফাঁক না থাকে, আই মিন এই যে এরকম যেমন ফাঁক থাকে, ফাঁক যাতে না থাকে এই ধরনের পাখা আপনারা চুজ করবেন। আমরা আরও কিছু কবুতর দেখাই যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। আরেকটা কবুতর দেখাই আপনাদেরকে, আমি স্পেশালি মাদিগুলো দেখাচ্ছি, আর মাদি আর নরের পাখার মধ্যে কোনো পার্থক্য নাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি দুইটার ক্ষেত্রে সেম হবে ইনশাল্লাহ। এই যে একটা মাদি, এটার পাখাটা দেখেন, এই যে কত টাইট এবং কোনো ফাঁক নাই পাখায়। এটা হচ্ছে গোল পাখা, ফার্স্টে যেটা দেখাইছি ওটা হচ্ছে আপনার তলোয়ার পাখা, এটা হচ্ছে গোল পাখা। এটা গোল পাখা হওয়ার কারণ কি, দেখেন পাখনাগুলো কত মোটা এবং গোল গোলাকৃতি, এটা হচ্ছে গোল পাখা। এই ধরনের পাখার কবুতরগুলো ভালো ফ্লাই করে। এই এই দেখছেন, এবং আরেকটা জিনিস আপনাদেরকে শিখাই সেটা হচ্ছে এই যে আপনার পাখার এই যে এই সাইড এই সাইডের যে পাখগুলো আছে না, এই পাখগুলো যত বড় হবে কবুতর ফ্লাইং টাইম তত ভালো হবে, এবং কবুতর ফ্লাইং টাইম যত ভালো হবে আপনার পাল্লার রেজাল্টটা তত ভালো হবে। এই কবুতরটা আমার খুব ভালো লাগে, মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। কিছু কিছু ভাইয়েরা আছেন যারা পাল্লায় নামতে চাচ্ছেন, বাট আপনারা কবুতর নামাচ্ছেন, নামানোর পর আপনারা দেখতেছেন আপনাদের কবুতরগুলো মাইর খাচ্ছে মানে হচ্ছে পড়ে যাচ্ছে। তো যারা নতুন আছেন হয়তো এই বিষয়টা বুঝেন না, পাখার বিষয়টা অনেক সময় কি কবুতর পাখায় ব্যথা থাকে, যেমন কবুতর যখন 8-9 পড়ে থাকে তখন কি ওর পর ঝুঁকতে তো ওর কিন্তু পাখার শরীরে ব্যথা থাকে, সেক্ষেত্রে ওই ধরনের কবুতরগুলো আমরা লক রাখার চেষ্টা করি,
আপনারা ওই ধরনের কবুতরগুলা পাল্লায় অ্যাভয়েড করবেন, যখন ওর পটটা ঝরে যাবে ইনশাআল্লাহ আপনি তখন থেকে পাল্লা ছুটাবেন। আমরা একটা নর কবুতর নিছি হাতে, এর ওর পাখা দেখেন, সবগুলো কবুতরের পাখা দেখছেন কত টাইট, এবং আপনারা বুঝতে পারতেছেন আমরা কী ধরনের কবুতর সাজেস্ট করি আমাদের বাসায় রাখার জন্য। আমরা এই ধরনের, এটার কিন্তু পাখা মোটা। এটা আর একটা জিনিস, সেটা আমি জানি না এটা সত্যি কিনা, যদি আপনারা হয় বলবেন, এই যে দেখেন লাস্টের যে পাখাটা আছে না, লাস্টের পাখাটা থেকে আর আট নয় নম্বর পাখাটা, এই যে লাস্টেরটা আর রয়েছে নয় নম্বর, এটার ভিতরে একটা ডিস্টেন্স আছে, সেটা হচ্ছে যে মাস নয় নম্বর পাখাটা লাস্টের পাখা থেকে বড়। এবং আমি শুনে আসতেছি যে এই ধরনের কবুতর নাকি পাল্লা মানে একটু দ্রুত আসার, ভাই শেষ আমি গেছিলাম এখন, হ্যাঁ আমি যদি খেয়াল না করতাম একটু বাসটা আমার মাথায় পড়তো। আচ্ছা তো এই ধরনের পাখার কবুতর আই মিন পাল্লায় খুব দ্রুত আসার মানে ওর শক্তিটা থাকে, ওর ক্যাপাসিটি থাকে এই ধরনের কবুতর। এই নরটা খুব সুন্দর একটা নর, মাশাআল্লাহ। আচ্ছা এটার পাখা দেখছেন, এই যে আমি যে ডিফারেন্সটা বললাম দেখেন, এই যে দেখেন এখানের পাখা কোনো গ্যাপ নাই, একদম পাখাগুলো কত বড় বড়ো, এইগুলার ফ্লাইং, এই কবুতর ফ্লাইং হবে মাশাআল্লাহ, এটাও কিন্তু মোটা মোটা। তাহলে কবুতর আপনার বাসায় আছে, আপনি চেষ্টা করবেন আপনি নিজের কবুতরটাকে একটু যাচাই করার যে আমার কবুতরগুলোর ভিতরে ওই এইগুলো আছে কিনা, তাহলে কি হবে আপনার জ্ঞান বাড়বে। এক দ্বিতীয় হচ্ছে আপনার কবুতরের প্রতি, নিজের কবুতরের প্রতি একটা ভালোবাসা হবে এবং একটা কনফিডেন্স বাড়বে যে আমি আমার কবুতর দিয়ে একটা ভালো কিছু করতে পারবো। আমি দেখছি তুমি আসছো, আলোচনা চলতেছে আমরা পাল্লার জন্য আমরা কি ধরনের কবুতরের পাখা আমাদের বাসায় আমরা মানে কি ধরনের পাখার কবুতর আমরা পছন্দ করি, দেখি কি ধরনের পাখার কবুতর পছন্দ করেন, দেখাইলাম আমি একটু দেখি দর্শকবৃন্দ। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কি আমি মাঝে মধ্যে একটু বাইরে বাইরে দেখি যে আপনাদেরকে 100% ঠিক ইনফরমেশন ও দিচ্ছে কি দিচ্ছে না। ঠিক আছে, যদিও সে এখন আমার কবুতর টোটালি সে দেখাশোনা করে, সে দেখাশোনা করতে মেহেদি দেখাশোনা করে আর ও দেখাশোনা করে, বাট মেহেদি মধ্যে এখানে কিছুদিন না থাকার কারণে মেহেদি হালকা একটু গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা সবজিটাই দেখাই, দেখো এই যে পাখা। আচ্ছা পাখা আমি মনে করি যে রেসের ক্ষেত্রে আমাদের পাখা বড় ছোট কোনো বিষয় না, সেটা হচ্ছে পাখা কোনো ফাঁক থাকা যাবে না। আচ্ছা পাখার শীতটাও আলহামদুলিল্লাহ মোটা থাকতে হবে, আর এই যে এই বিষয়টা এইখানটা এইটা এটা যাতে বড় থাকে, এটা বড় থাকলে কবুতর ফ্লাইংটা খুব ভালো হবে। আচ্ছা এখন আমি একটা ছোট্ট কথা বলি, অবশ্যই সেটা হচ্ছে তোমার একটা কবুতর আমি এক্সাম্পল দিয়ে দেখাই। হ্যাঁ আচ্ছা কবুতরের পাখা যদি বড় হয় তাহলে কবুতর বেশিরভাগ সময় লং এ নেওয়া যায়। হ্যাঁ এটা এটা একদম অ্যাকচুয়াল, ঠিক আছে। তারপরে আমি একটা খুবই ক্ষিপ্র খুবই ক্ষিপ্র একটা কবুতর, এই যে এই কবুতরের পাখাটা দেখো তুলনামূলক ভাবে একটু ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ ছোট, এগুলো হইতেছে তোমার শর্ট রেঞ্জের বেস্ট কবুতর। আচ্ছা ছোট পাখার, ঠিক আছে, এরোডাইনামিক শেপ, এরোডাইনামিক শেপ মানে চোখা চোখা, ঠিক আছে, এগুলার স্পিড অনেক বেশি হয়, এগুলা মনে করো ছোট পাখার গুলা মনে করো ম্যাচ উইনার, দুই ধরনের কবুতরই পালতে হবে। আমি যাই, আমি জাস্ট এতটুকু ক্লিয়ার করলাম, তোমার ভিডিও নষ্ট করে রাখলাম, সমস্যা নেই, নো প্রবলেম। আমিও জানলাম আরেকটা জিনিস, তা আমি তো ফার্স্টে এই ভিডিওতে বলে নিছি যে আমি আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আমি ততটুকু আপনার সাথে শেয়ার করবো, না কোনো কিছু লুকাবো না কিছু, আমি একদম ছোটোখাটো মানুষ যতটুকু পারছি ঠিক আছে। এবং এই বিষয়টা আমি সদর ভাইয়ের কাছে এর আগেও শিখলাম, তারপর সদর ভাই আমাকে আরেকবার ধরা দিল। তো ভিডিওটা শেষ করি, ইনশাল্লাহ আপনাদের জানি না ভিডিওটা কেমন লাগছে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে, আর এই পর্বগুলো আমি চালাই যাবো যাতে নতুনদের সুবিধা হয়, নতুনদের উদ্দেশ্যে আমরা কাজ যেহেতু করে যাচ্ছি। তো আজকে ভিডিওটুকু, ইনশাল্লাহ আপনার সাথে নেক্সট টাইম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।